নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমি চলে এসেছি আজ আবার একটি নতুন গল্প শোনাতে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গ্রহান্তরে। জীবনের ওপর ঘেন্না ধরে গেছে বরুণবাবুর। সকাল থেকে গভীর রাত্রি অবধি খেটে খুটে যা আয় হয় তাতেও সংসারটা ঠিক মতো চালানো যাচ্ছে না। বাড়িতে নিত্য খিটিমিটি লেগেই আছে, ছেলে পুলে ঠিক মতো মানুষ হচ্ছে না। বাড়িওয়ালা বাড়ি ছাড়ার জন্য চোখ রাঙাচ্ছে। চাকরির জীবন প্রায় শেষ হয়েই এলো, আয়ু কি আর বেশি দিন আছে? বরুণবাবুর খুব ইচ্ছে করে সংসারের ঝামেলা থেকে বিদায় নিয়ে কোনো নির্জন জায়গায় গিয়ে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তিনি টের পাচ্ছেন সংসারের ওপর তার আর কোনো টান বা মোহ নেই। সারাদিনের শেষে বাড়ি ফিরতেও তার ইচ্ছে করে না। দূরের একটা টিউশনি সেরে শেষ ট্রামে বাড়ি ফিরছেন বরুণবাবু। মনটা বড়ই খারাপ, বুড়ো হতে চলেছেন অথচ জীবনের একটা দিনও সুখে বা শান্তিতে কাটিয়েছেন বলে মনে পড়ে না। নিজের ওপর, সংসারের ওপর, গোটা দুনিয়ার ওপর তার বিরক্তি ধরে গেছে। ট্রাম ফাঁকা, একেবারে ফাঁকা। শুধু আর একটা লোক র্যাপার মুড়ি দিয়ে সামনের সিটে বসা, আর কেউ নেই। হঠাৎ লোকটা ফিরে তাকিয়ে বলল, কেমন আছেন বরুণবাবু? আর যাই হোক, বরুণবাবুর স্মৃতিশক্তি খুব ভালো। লোকটা রীতিমতো সুপুরুষ, বয়সও কম, 24-25 মধ্যেই হবে। কিন্তু লোকটাকে বরুণবাবু কিছুতেই চিনতে পারলেন না। ভদ্রতা করে বললেন, চলে যাচ্ছে কোনো রকম, কিন্তু আপনাকে তো ঠিক। লোকটা ঝকঝকে দাঁত দেখিয়ে হাসল, চিনতে পারছেন না তো, চেনার কথাও নয়, আপনি জীবনে প্রথম আমাকে দেখছেন। বরুণবাবু অবাক হয়ে বললেন, তাহলে? লোকটা বলল, আমিও আপনাকে চিনতাম না, এই ট্রামেই আমাদের প্রথম দেখা হলো। তাহলে আমার নামটা জানলেন কি করে? লোকটা তেমনি হাসি হাসি মুখ করে বলে, সেটাও শক্ত কিছু নয়, চেষ্টা করলেই পারা যায়। আপনি যে বরুণ সরকার সেটা অহরহ তো আপনার মনের মধ্যে ভুড়ভুড়ি কাটছেই, সেই স্পন্দনটা ধরতে পারলেই হলো। বরুণবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, স্পন্দন ধরতে পারলেই হলো? সেটাই কি খুব সহজ কাজ? লোকটি হেসে বলল, চেষ্টা করলেই সহজ, অভ্যাসে কি না হয় বলুন। আপনি কি থট রিডার? লোকটা ভ্রু কুচকে বলল, কথাটা মন্দ বলেননি, ওই রকমই ধরে নিতে পারেন। বরুণবাবু একটু আগ্রহের সঙ্গে বললেন, আচ্ছা, আমি এখন কি ভাবছি তা বলতে পারবেন? পারি। আপনি আমার সম্পর্কে ভাবছেন? হুম হুম, বাবা তুমি একখানে আস্ত বুজরুক। ও বাবা, আপনি তো সাংঘাতিক লোক দেখছি। বললাম তো, অভ্যাসে সব হয়। এইমাত্র আপনি ফুলকপির পোড়ার ভাজা আর সোনা মুগডালের কথা ভাবলেন, এইমাত্র ভাবলেন, আপনার চলে যাওয়া ছেলের ছোটকুর কথা এইমাত্র ভাবলেন। থাক থাক, আর বলতে হবে না। আপনার ঠিকানাটা একটু দিন তো, সময় করে আপনার সঙ্গে একদিন বসতে হবে। আপনি যখন এত জানেন তখন আপনার কাছে থেকে কিছু জেনে নিতে হবে। কোথায় থাকেন আপনি? লোকটা মিটি মিটি হাসল, আমার ঠিকানা খুঁজে বের করা খুব কঠিন, আমি অনেক দূরে থাকি, যদি যেতে চান তো আমি নিয়ে যাব আপনাকে। কলকাতা শহরটা আমি টিউশনি করে করে হাতের তেলোর মতো চিনি,
এই তো খিদিরপুর থেকে ফিরছি। কলকাতা চিনলে তো হবে না, আমি তো অনেক দূরের লোক। কত দূরের? আপনাদের হিসেবে অন্তত 2,500 লাইট ইয়ার। দূর মশাই, আপনি এবার তো গুল মারতে শুরু করেছেন। ঠিক আছে ঠিক আছে, ঠিকানা না হয় নাই বললেন, দেখা তো হতে পারে আমাদের। লোকটি মাথা নেড়ে বলে, আমি সামনে ময়দানে নেমে যাব, আর দেখা হওয়ার সুবিধে নেই। ময়দানে নামবেন? সেখানে কি আছে? সেই কথাই তো বলতে চাইছি, আপনার তো আর সংসার টংসার ভালো লাগছে না, তাই না? আগে না, বেঁচে থাকার আনন্দটাই আর তেমন টের পাচ্ছেন না? হুম না, কিন্তু দাঁড়ান, আমি সব জানি। আপনাকে তাই একটা প্রস্তাব দিচ্ছি, বেশ চটপট জবাব দেবেন। আগে সে আর বলতে, ধরুন যদি আমি আপনার বয়স কমিয়ে দিই, যদি অমর করে দিই, শরীরটা যদি সুস্থ করে দিই, তাহলে কেমন হয়? উফ মশাই, এই তো স্বপ্নের কথা বলছেন। স্বপ্ন নয়, সত্যি আমরা ময়দানে পৌঁছে গেছি। শুভস্য শীঘ্রম, নেমে পড়ুন। বরুণবাবু একটু দ্বিধা করলেন, নামিয়ে ছিনতাই করবে না তো? লোকটা বলল, আপনার পকেটে 6 টাকা 75 পয়সা আছে, হাত ঘড়িটা পুরানো, ওটা বেচলে 25 টাকাও পাওয়া যাবে না, জীবন তার চেয়ে অনেক মূল্যবান, নেমে পড়ুন। বরুণবাবু নেমে পড়লেন। লোকটা আজগুবি কথা বলছে বটে, কিন্তু একবার এই গোলবাজকে একটু বাজিয়েই দেখা যাক না। ময়দানে বেশ ঘোর অন্ধকার, কুয়াশা চেপে পড়েছে। লোকটা একটা ফাঁকা জায়গায় এসে পকেট থেকে রিমোট কন্ট্রোলের মতো একখানা জিনিস বের করে বোতাম টিপতেই সামনে একখানা ডিমের মতো দেখতে মোটর গাড়ির মতো জিনিস দেখা গেল। একখানা অ্যাম্বাসেডর গাড়ি চেয়ে বেশি বড় নয়। বরুণবাবু সভয়ে বললেন, এটা কি? আমরা বলি মনোরথ। আলোর গতির চেয়ে মনের গতি অনেক বেশি, এক লহমায় কোটি কোটি লাইট ইয়ার পেরিয়ে যেতে পারে, আমাদের এই গাড়িও তাই। বলেন কি মশাই, ইয়ার্কি মারছেন না তো? ইয়ার্কি হলে না হয় কান মুলে দেবেন, আসুন। লোকটা কলকাঠি নেড়ে একটা দরজা খুলল। ভিতরে বিশেষ যন্ত্রপাতি দেখা গেল না, বসার জন্য আরামদায়ক গদি আছে, শীত বা গরম কিছুই লাগছে না। বরুণবাবু আপনার খিদে পায়নি তো? আগে না, পেলেও একটু চেপে রাখুন, একেবারে পৌঁছে খাবারের ব্যবস্থা হবে। বরুণবাবু দুশ্চিন্তায় একটু ঘামতে লাগলেন, কোনো ঝাঁকুনি লাগলো না, শব্দও হলো না, তবে শরীরটা হঠাৎ খুব হালকা লাগতে লাগলো বরুণবাবুর। লোকটা মুখোমুখি বসে হাতের ছোট যন্ত্রটা নিয়ে কি সব যেন করছে। বরুণবাবু বাইরের দিকে চাইলেন, যা দেখলেন তাতে অন্তরাত্মা কেঁপে উঠল। ঘোর অন্ধকার আকাশে বিশাল বড় বড় সব সূর্য দেখা যাচ্ছে, শাঁ শাঁ করে পেরিয়ে যাচ্ছে আশপাশ দিয়ে। লোকটা একটু হেসে বলল, আমরা 1 সেকেন্ডেই পৌঁছে যেতে পারতাম, ইচ্ছে করেই একটু নীহারিকাটা পাক দিয়ে নিয়ে এলাম, এসে গেছি। শরীরটা আবার স্বাভাবিক লাগলো বরুণবাবুর। লোকটা দরজা খুলে বলল, আমাদের গ্রহ আপনাকে স্বাগত জানাচ্ছে বরুণবাবু, আসুন। বরুণবাবু নামলেন, নেমেই টের পেলেন পরিষ্কার বাতাসে তার বুক ভরে গেল, অনেক তরতাজা লাগছে নিজেকে। চারিদিকে চেয়ে দেখলেন বাড়ি ঘর কিচ্ছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাটও নয়, চারিদিকে শুধুই নিবিড় জঙ্গল, আকাশে দুটো চাঁদ, তার আলোয় চারিদিকটা জ্যোৎস্নায় একেবারে ভেসে যাচ্ছে, বিশাল বড় বড় গাছ যেন মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে মোটা মোটা লতা পাকিয়ে উঠেছে, সুন্দর ফুলের গন্ধে মোমো করছে বাতাস।
বরুণবাবু বললেন, এ তো দেখছি শুধুই জঙ্গল। লোকটা মাথা নেড়ে বলে, ওপরটা আমরা জঙ্গলের মতোই আবরণী রেখে দিয়েছি, তাতে আবহাওয়া মণ্ডল সুস্থ থাকে, বন্য জন্তুরও অভাব নেই, আমরা থাকি ভূগর্ভে। এখানে দেখছি শীত নেই, না শীত গ্রীষ্ম কিছুই নেই, সবসময়ই বসন্তকাল, তবে মাঝে মাঝে বৃষ্টি হয়। এসব গাছপালা কি পৃথিবীর মতোই? না, তবে তুলসী, নিম এরকম কিছু গাছ এখানেও পাবেন, আর সব অন্য রকম। আচ্ছা, আমি তো পৃথিবী থেকে আসছি, আমার কোনো ইনফেকশনের ভয়ই তো এখানে? লোকটা হাসলো, না না, কারণ মনোরথের মধ্যেই আপনাকে সূক্ষ্ম রশ্মি দিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়েছে, আর আমাদের এই গ্রহে কোনো ক্ষতিকারক জীবাণুও নেই, এখানে কারোর কখনো কোনো অসুখ করে না। কখনো না? না বরুণবাবু, আমরা সম্পূর্ণ রোগমুক্ত, আমাদের কোনো হাসপাতালও নেই, ওষুধও তৈরি হয় না। বরুণবাবু উত্তেজিত হয়ে বললেন, কিন্তু হার্ট অ্যাটাক হলে? তাও হয় না, আমার 40,391 বছর বয়সে কখনো কোনো অসুখ বিসুখ হয়নি। হ্যাঁ, কত বললেন? 40,391 বছর? আপনাদের হিসেবে? আমাদের এখানে অবশ্য 1 বছর আপনাদের 350 বছরের সমান। এই বলে লোকটা হাতে যন্ত্রটা টিপতেই পায়ের নিচে একটা আলোকিত সিঁড়ির মুখ খুলে গেল। নিচে সারি সারি প্রকোষ্ঠ, লম্বা লম্বা হলঘর, করিডোর, চলন্ত সিঁড়ি, চলন্ত মেঝে, সব ঝকঝক তকতক করছে। কাচের আড়ালে দেখা যাচ্ছে অনেক মানুষ নানা ধরনের অদ্ভুত যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আপনার নামটি কিন্তু আমাকে বলেননি স্যার। আমার নাম ধৃতি, আসুন এই ঘরে। ঘরটা একটা কাঁচের বর্তুলাকার চেম্বার, তাকে একখানা যন্ত্রের সামনে টুলের মতো জিনিসে বসিয়ে ধৃতি বলল, আপনার বয়সটা কমিয়ে দিচ্ছি, কত বছর বয়সে ফিরে যেতে চান? পূরণবাবু ভয়ে ভয়ে বললেন, 25। ঠিক আছে, বলে ধৃতি একটা বোতাম টিপে তাড়াতাড়ি বাইরে গিয়ে চেম্বারের দরজাটা সেটে দিল। কোনো শব্দ নেই, কম্পনও নেই, অথচ বরুণবাবু টের পাচ্ছেন তার শরীরের ভিতর কি যেন একটা হয়ে যাচ্ছে, তিনি বদলে যাচ্ছেন। মাত্র কয়েক সেকেন্ড পর তিনি বুঝতে পারলেন প্রক্রিয়াটা থেমে গেছে। সামনে একটা ঘষা কাঁচের পর্দায় বাংলা অক্ষরে এই কটা কথা ফুটে উঠল, অভিনন্দন, আপনি এখন 25 বছরের যুবক। বরুণবাবু যন্ত্রকেই জিজ্ঞেস করলেন, আচ্ছা আবার যখন বুড়ো হব তখন ফের বয়স কমানো যাবে কি? পর্দায় ফুটে উঠল, আর কখনোই 25-এর বেশি বয়স হবে না আপনার, যেমন আছেন তেমনই চিরকাল থাকবেন। চিরকাল বলতে? চিরকাল বলতে চিরকাল, ইন্টারনিটি। উরে বাস, তাহলে কতদিন বাঁচবো? চিরকাল? হার্ট অ্যাট্যাক, ব্লাড প্রেশার, স্ট্রোক এসব হবে না? কুশমিন কালেও নয়, খুব রিচ খাবার খেলেও নয়। খাবার কেন খাবেন? খাবো না? না, আপনার আর কখনোই খিদেই হবে না। বলেন কি, খিদে হবে না, ঘুম পাবে না, ক্লান্তিও আসবে না? বটে, তাই তো আমার খিদে ভাবটা আর টের পাচ্ছি না। কখনো পাবে না? তাহলে পুষ্টি হবে কি করে? শরীরের ক্ষয় না হলে পুরনি বা কি প্রয়োজন? আচ্ছা, জল তেষ্টা পাবে তো? কেন পাবে? বাথরুম তো পাবে, তখন শরীরের জল বেরিয়ে যাবে না, বাথরুমও পাবে না, বড় বাইরে বা ছোট বাইরে কোনোটাই নয়। না, ব্যায়াম করার দরকার আছে কি? করতে পারেন, কিন্তু তাতে বিশেষ লাভ নেই।
আচ্ছা, ধরুন কেউ যদি আমাকে গুলি করে কি ছোরা মারে, বা আমি যদি আগুনে পুড়ে যাই, তাহলেও মরবো না? না, আমাদের বায়োনিক ল্যাবরেটরির অটোমেটিক মেশিন আবার আপনার সব কিছু নতুন করে দেবে। আপনি কিছুতেই মারা যেতে পারবেন না এখানে। ব্যথা লাগবে তো? তাও লাগবে না। ব্যথার স্নায়ু এখানে আনন্দের তরঙ্গ তোলে, ব্যথার নয়। ওরে বাবা, এ তো সাংঘাতিক কাণ্ড দেখছি। কিছুই সাংঘাতিক নয়, খুব সোজা ব্যাপার। আমি কিন্তু খুব ঘুম কাতুরে মানুষ, শুয়ে থাকতে পারেন কিন্তু ঘুমানো অসম্ভব। আর একটা কথা, পৃথিবীতে আমার বউ আর ছেলেপুলে, আত্মীয় আর বন্ধু বান্ধবেরা আছে, তাদের কথা তো আমার মনে পড়বে। পড়বে, স্মৃতিঘর বলে একটা চেম্বার আছে, সেখানে গিয়ে আপনি ইচ্ছে করলে যে কোনো স্মৃতিকে মুছে ফেলতে পারবেন, আবার যে কোনো স্মৃতিকে জাগিয়েও তুলতে পারবেন, আপনার যা ইচ্ছা। আচ্ছা, মন যদি খারাপ হয়? এখানে মন খারাপ হয় না, পাশেই আনন্দ ঘর আছে, সেখানে গিয়ে আনন্দের মাত্রাটা একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। সব সময়ই আনন্দে থাকতে পারবো? অবশ্যই। এ সময়ে দরজা খুলে ধৃতি ঘরে ঢুকলো, বলল, বা এই তো যুবক হয়ে গেছেন। আচ্ছা, আমি যদি আরেকটু সুপুরুষ হতে চাই? কোনো বাধা নেই, আসুন। এরপর ধৃতি তাকে বিভিন্ন ঘরে নিয়ে গিয়ে সুপুরুষ করে দিল, আনন্দের মাত্রা বাড়িয়ে দিল, পৃথিবীর স্মৃতি খানিকটা আবছা করে দিল। সব হয়ে যাওয়ার পর বরুণবাবু বললেন, এবার কি হবে ধৃতি? এখানে তো কিছুই হয় না, একটা কাজ টাজ কিছু দেবে না? কাজ অনেক আছে, সেগুলো সবই যন্ত্র মানুষেরা করে, ইচ্ছা করলে আপনিও করতে পারেন, কিন্তু আমি যে ইঞ্জিনিয়ারিং জানি না। চিন্তা নেই, বলে আর একটা ঘরে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ারিং মস্তিষ্ক চালু করা হলো বরুণবাবুর। তিনি দিব্যি কলকব্জার ব্যাপার বুঝতে শুরু করলেন। যদি ডাক্তার হতে চায়? তাও পারেন। কবি? তাও না। এ যে দেখছি সব পেয়েছির দেশ, এখানকার মানুষেরা তাহলে বেশ আরামেই আছে, বলো? তোফা আছে, মানুষ? এখানে মানুষ নেই। ওই যে কতজনকে দেখছি কাজ টাজ করছে, কেউ মানুষ নয়, সব যন্ত্রের তৈরি। বরুণবাবু আঁতকে উঠে বললেন, বলো কি হে, মানুষ কি তাহলে তুমি একা? হ্যাঁ? ধৃতি একটু হেসে বলে, তাও নই। মানে? আমিও মানুষ নই বরুণবাবু, যন্ত্র মাত্র। এই গ্রহে বহু লক্ষ বছর কোনো মানুষ নেই, এক সময় ছিল, তারা আমাদের হাতে এই গ্রহ ছেড়ে দিয়ে অন্যান্য গ্রহে নীহারিকার ওপাশে অন্য নীহারিকায় চলে গেছে। পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের একজন মানুষ বড় দরকার ছিল, তাই আপনাকে আনা। হ্যাঁ, ভয় পেলেন নাকি? হ্যাঁ, আমার যে ভয় হচ্ছে, ওই একটা জিনিসকে আমরা জানতে চাই, ভয়। মানুষের ভয়কে আমরা জয় করতে পারিনি, কেন পারিনি তা জানার জন্যই আপনাকে আনা। বরুণবাবু হঠাৎ বিকট গলায় বললেন, তাহলে কি এই গ্রহে আমি একা মানুষ? আগে হ্যাঁ। ওরে বাবা রে, আমি কিছুতেই এখানে থাকবো না, কিছুতেই না। ও ভাই ধৃতি, শীঘ্রই আমাকে আমার নোংরা পৃথিবীতেই দিয়ে এসো, রোগ ভোগ বয়স মৃত্যু ওসব নিয়েই আমি থাকতে চাই। ও ভাই ধৃতি, তোমার পায়ে পড়ি। এক্সপ্ল্যানেড, ও গোয়া বাবু, উঠিয়ে পটাং করে চোখ মেললেন বরুণবাবু। ট্রাম এক্সপ্ল্যানেডে এসে গেছে। চোখ কচলে তিনি চারিদিকে চাইলেন, যা দেখছেন তা অতি সত্য, এ কলকাতায় বটে, তিনি পৃথিবীতেই আছেন। মস্ত একটা স্বস্তি শ্বাস ছাড়লেন তিনি, নেমে পড়লেন। মনটায় বড় আনন্দ হচ্ছে। শ্যামবাজার মুখ একখানা বাসে উঠে দেখলেন বেশ লোকজন আছে।
প্রথম যার সঙ্গে দেখা হলো তাকেই আনন্দের চোটে বললেন, খুব বাঁচা বেঁচে গেছি মশাই। লোকটা কিছু বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গ্রহান্তরে গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।